যে আমরা তো রোজা রাখি নামাজ পড়ি কিন্তু ইমাম কেন মানতে হবে মাহাদিকে মহান হাজারি সাহেব যদি বলতেন আচ্ছা যে প্রশ্নটি আপনি করলেন আমরা নামাজ পড়ি রোজা রাখি ইসলামের সবগুলো নিয়মকানুন হুকুম হাকুক আমরা সবই পালন করি তাহলে আর ইমাম মাহাদিকে মানার দরকার কি আমরা তো ইসলামের উপর প্রতিষ্ঠিত আছি দেখুন একটা বিষয় হচ্ছে কি ইসলাম আপনি আমি আমাদের কারোর সংজ্ঞায় আমরা যেটাকে মনে করি যাচ্ছে নামাজ পড়লাম রোজা রাখলাম এটাই ইসলাম এটা কিন্তু যথেষ্ট সংজ্ঞা না ইসলাম সেটাই যা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহি সাল্লাম পৃথিবীর সামনে উপস্থাপন করেছেন পৃথিবীকে শিখিয়েছেন নির্দেশ দিয়েছেন পালন করতে এবং সেই নির্দেশটা আল্লাহ তালা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে দিয়েছেন আল্লাহ তালিয়া নির্দেশ আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে জানতে পেরেছি তো সেটা হচ্ছে ইসলাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলু সাল্লাম যখন কি না অত্যন্ত দৃঢ়ভাবে বারবার যেটা বলা যায় স্বনির্বন্ধ নির্দেশ দিয়েছেন বারবার এটাকে বলে সতর্ক করিয়ে দিয়েছেন এবং বারবার বলে দিয়েছেন যে ঈশা যখন আসবে ঈশাকে মানতে হবে ইমাম মাহাদি যখন আসবেন তখন ইমাম মাহাদিকে মানতে হবে ঈশা এবং হাদিসে এই উল্লেখ্য আছে যে ঈসা এবং ইমাম মাহাদি একই ব্যক্তি তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে যখন তোমরা তার সন্ধান পাবে তখন বরফের পাহাড়ের ওপর হামাগুড়ি দিয়ে যাওয়ার মতো কষ্ট করে যেতে হলেও তার কাছে যাবে এবং তার হাতে বায়াত করবে কেননা তিনি আল্লাহর খলিফা আল মাহাদি তো ইমাম মাহাদিকে মানতে হবে এটা তো মুহম্মদাল্লামের একেবারে অত্যন্ত স্পষ্ট এবং শক্ত নির্দেশ আর মুহম্মদাল্লাম আল্লাহ তাল নির্দেশ ছাড়া কিছু বলেন না কুরআন শরীফ আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাওয়া ইল্লা ওয়াহইয়ুন ইউহা সে মোহাম্মদ সাল্লাল্লাহু নিজে থেকে নিজের মন থেকে কোনো কথা বলে না যাই সে নির্দেশ দেয় শরীয়ত সংক্রান্ত যে নির্দেশই তোমাদেরকে দেয় তা অতি অবশ্যই ওয়াহী যা তার প্রতি আল্লাহ তালা করে থাকেন ওয়াহী তার প্রতি করা হয় অতএব এটা আল্লাহ নির্দেশ জিমা মাহাদীকে মানতে হবে বুখারী শরীফে মুসলিম শরীফে কিতাবুল মারাতে এই হাদিস রয়েছে মান মাতা লাইসা বায়াতুন মাতা জাহিলিয়া একদিকে বলছেন হাতে অবশ্যই বয়াত করবে মুসলিম শরীফের হাদিসে উল্লেখ রয়েছে রসুল ইসলাম বলে দিচ্ছেন যে যদি কেউ বয়াতের এই জোয়ালটা ঘাড়ে না নিয়ে মারা যায় ইঙ্গিত ইমামহাদির বয়াতের দিকে খিলাফতের বায়াতের দিকে যদি বয়াতের জোয়ালটা ঘাড়ে না থাকে আর এই অবস্থায় কেউ মারা যায় তাহলে তার মৃত্যুটা জাহেলিয়াত বা অজ্ঞতার মৃত্যু আমরা কেউ চাইবো যে আমরা অজ্ঞ অবস্থায় মৃত্যুবরণ করি কোরআন শরীফের সুরা আল ইমরানে আল্লাহ তালার স্পষ্ট ঘোষণা রয়েছে একশো চার নম্বর আয়াতে ওয়া তাসিম বেহাবলিল্লাহে জামিয়া ওয়াল্লা তফর রাকু তোমরা সবাই সমবেতভাবে আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে ধরো একসাথে শক্তভাবে দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর দ্বিধা বিভক্ত হয়ে না দলাদলি করো না তো এই যে কোরআন শরীফের আয়াতের পর আয়াতের নির্দেশ হাদিসে একের পর এক নির্দেশ খিলাফতকে আঁকড়ে ধরো জামাতকে তলজম ও জামাতের মুসলিম ইনা ওয়া ইমামা হোম বুখারি হাদিস মুসলমানদের জামাত এবং তাদের ইমামকে আঁকড়ে ধরবে তাহলে তোমরা পদস্খলন থেকে এবং পথপ্রষ্ট থেকে রক্ষা পাবে এই সবগুলো নির্দেশের মূল সেটাই যদি ইমাম মাহাদি যখন আসবে তখন ইমাম মাহাদিকে যদি মানো তাহলে তোমরা সঠিক পথে থাকবে ট্র্যাকে থাকবে যদি ইমাম মাহাদিকে না মানো তাহলে তোমরা রসাতলে যাবে এবং সেই হাদিসেরও আমরা বারবার এই অনুষ্ঠানে আমরা উল্লেখ করেছি রসুল্ফাখুল ইসলাম বলেছেন যে বনি ইসরায়েল এবং আমার উন্মত অবস্থা একেবারে হুবহু একই রকম হবে বনি ইসরায়েল বাহাত্তর ফিরকায় বিভক্ত হয়েছিল আমার উন্মত তিয়াত্তর ফিরকায় বিভক্ত হবে কুল্লুম ফিন নারি ইমিল্লা ওয়াহেদা এটা রসুল্লাফা হাদিস সবগুলোই আগুনের পথের পথিক হবে একটি দল ছাড়া এবং সেই দলকে চিনারও উপায় বলে দিয়েছেন এই সবগুলো হাদিস আসলে আপনি যদি মানে একটা একটা করে আলাদা আলাদা দেখেন তাহলে হবে না সবগুলো কথাকে আপনার একসাথে মাথায় নিয়ে চিন্তা করতে হবে কুরআন শরীফের নির্দেশগুলোকে আপনার মাথায় নিয়ে চিন্তা করতে হবে তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে হ্যাঁ ইমাম মাহাদিকে না মানলে তো আমি খাঁটি ইসলামের মধ্যেই থাকবো না অবশ্যই রসলেবাগ সাল্লাহামের একটা অত্যন্ত স্পষ্ট যেটা বললাম আল্লাহ তালার নির্দেশ মুহাম্মদ সাল্লাহামের মুখ হয়ে আমরা জানতে পেরেছি তো আল্লাহ তালার নির্দেশ কমানো করা হবে তাহলে আমরা কি করে ইসলামে কায়েম থাকতে পারি এজন্যই মামাদিকে মানতে হয়